নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অসমে নভেল করোনা সংক্রমণের ঘটনা ক্রমশ বাড়ছে, সুস্থ হলেন আরো 38 জন। ৫০ বছর ধরে শ্রমিক স্বার্থে লড়ছে সিটু, গোটা দেশের সঙ্গে শিলচরেও সুবর্ণ জয়ন্তী। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব কংগ্রেস, জেলা শাসকের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে ঘন্টায় ঘন্টায় বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা, সব হিসেব ও অনুমানকে দূরে ঠেলে দিয়ে রাজ্য জুড়ে তীব্র গতিতে ছড়াচ্ছে মারণ ভাইরাস। শনিবার করোনা আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি অতিক্রম করে সকালেই 1100 হয়ে দাঁড়ায়, রাতে সেই সংখ্যা আরো বেড়ে 1200-র দিকে গচ্ছে। ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের শরীরেই প্রথমে করোনার লক্ষণ দেখা যাচ্ছে, পরে তারাই করোনা পজিটিভ হিসেবে লালা পরীক্ষা রিপোর্টে ধরা পড়ছেন, তাই আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছে। তবে শনিবার রাজ্যে মোট 38 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এর মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 14 জন। শনিবার বিকেলে রুটিন সাংবাদিক সম্মেলনে মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এ ব্যাপারে বিস্তারিত জানান। তিনি বলেন, মেডিকেলে বর্তমানে মোট 82 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। লাস্ট 24 আওয়ার্সে শিলচর মেডিকেল কলেজে 36 পেশেন্টের স্ক্রিন করা হয়েছে, আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের টেস্ট হয়েছে সোর্স অফ 285, আর স্যাম্পল কালেক্ট হয়েছে 900, আর এখন অবধি টোটাল টেস্ট হয়েছে 8037, আর লাস্ট 24 আওয়ার্সে আমাদের পজিটিভ এসছে 20 নাম্বার অফ কেসেস, আর এখন আমাদের ওয়ার্ডে ভর্তি আছে 82 পেশেন্ট, এর মধ্যে মেল 70, ফিমেল 20, আর চিলড্রেন আছে 2 জন, আর এখন অবধি আমাদের ডিসচার্জ হয়েছে 30 নাম্বার অফ পেশেন্ট, এর ভিতরে কাছাড়ের 18 জন, করিমগঞ্জের 7 জন, আর হাইলাকান্দি জেলার 5 জন, আর ডেথ হয়েছে একজনের রোগী, একজন পেশেন্টের। আর এখন অবধি আমাদের টোটাল পেশেন্ট ভর্তি হয়েছে শিলচর মেডিকেল কলেজে 113, আর এখন যে পেশেন্টগুলো আছে আমাদের ওয়ার্ডে, এর ভিতরে আউট অফ 82, 38 ফ্রম কাছাড়, করিমগঞ্জ থেকে 36 আছে, হাইলাকান্দি থেকে 6, ডিমাহাসাওয়ার একজন রুগী আছে, আর ত্রিপুরার একজন রুগী আছে, আর লাস্ট 24 আওয়ার্সে 10 জন পেশেন্টের ডিসচার্জ হয়ে গেছে, এর ভিতরে মেল 6, ফিমেল 2, আর বাচ্চা আছে 2 জন, এর ভিতরে একটা ছেলে আর একটা মেয়ে আছে। সাংবাদিক সম্মেলনে কাছাড় তথা বরাক উপত্যকার 3 জেলার করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্তোয়ান এবং স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। দেখুন, নতুন যে কোয়ারেন্টাইন পলিসি এসেছে সেটার মধ্যে আমরা 60 ঊর্ধ্ব ব্যক্তি বা কারোর যদি কোনো ধরনের ক্রনিক ডিজিজ থাকে বা সিঙ্গেল লেডি, একা কোনো মহিলা যাত্রী ট্রাভেল করছেন, তাদেরকে আমরা বাড়িতে পাঠাচ্ছি হোম কোয়ারেন্টাইনের জন্য। অনেক সময় বাড়িতে পাঠানোর পর লোকাল পাবলিকের মধ্যে একটা ভয় যাচ্ছে, ভয় যাওয়ার পর ওনারা বাড়িতে ঢুকতে দিচ্ছেন না বা পাড়ার প্রতিবেশী মিলে ব্যাঘাত ঘটাচ্ছেন। তো এই ব্যাপারে আমার সবার কাছে একটা অনুরোধ থাকবে, দেখুন করোনা এমন একটা ব্যাপার, আজকে হতে পারে একজনের, হ্যাঁ, এবং একটা সময় হতে পারে সবারই হতে পারে, বাট দ্য থিং ইজ দ্যাট গভর্নমেন্ট যেভাবে পলিসি বানাচ্ছে সেইভাবে আমরা ওদেরকে ডিসচার্জ দিচ্ছি বা তাদেরকে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে। তো কাউকে বাড়িতে ঢুকতে না দেওয়া সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার, নিজের ঘরের মধ্যে নিজে যতটুকু পারা যায় সীমাবদ্ধ থাকার চেষ্টা করতে হবে, এবং সেই প্রতিবেশীকে আমরা বোঝাতে লাগবে যে উনি ওনার বাড়িতে সীমাবদ্ধ থাকেন। যদি বাড়িতে উনি সীমাবদ্ধ না থাকেন সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল রুম, পুলিশ কন্ট্রোল রুমই হোক বা ডিসি অফিস কন্ট্রোল রুমে কমপ্লেন দিলে সেটার ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু কাউকে একজন কিডনি পেশেন্ট, ওনাকে কোয়ারেন্টাইনে রেখে ওনার যে রীতিনীতি মানে সেগুলো ফলো করাটা টাফ হয়ে যায়, বা ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে টাফ হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় বিকলাঙ্গ অনেক লোক আসেন, তো সেই ক্ষেত্রে কোয়ারেন্টাইনে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়াটা একটু কঠিন, সেই জন্য ওনাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। সেই জন্য এ নিয়ে কিছু ঘাবড়াবার যে বা হই হুল্লোড় করার মতো কোনো পরিস্থিতি আছে বলেই মনে করি। সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে শ্রমিক কর্মচারীদের যৌথ সংগঠন সিটু, বিগত 50 বছর ধরে ভারতের শ্রমিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
শ্রমিক কর্মচারীদের অধিকার আদায়ের লড়াইয়ে সিটু এক গৌরবময় অধ্যায়ের সূচনা করেছে। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে শনিবার সিটুর উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এদিন শিলচরে সংগঠনের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া লকডাউনের মধ্যেও সরকারি বিধি মেনে বিভিন্ন দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন করা হয়েছে। শ্রেণী সংগ্রামের স্বার্থে এযাবৎ যারা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এদিনের আলোচনা সভায় সিটুর সংগ্রামী ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন সুপ্রিয় ভট্টাচার্য, সমীরণ আচার্য প্রমুখ। আজ 30 মে সিআইটিইউ সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এর 50 বছর পূর্তি হল। এই স্বর্ণ জয়ন্তী দিবসে আমরা সিআইটিউর কর্মীরা এই লকডাউনের সমস্ত নিয়ম মেনে আজ আমরা পতাকা উত্তোলন করলাম এবং আমরা দাবিগুলি আমরা প্রদর্শন করলাম। লকডাউনের জন্য আমরা বৃহত্তর কোনো কর্মসূচি নিতে পারিনি, আগামীতে অবশ্যই আমরা সেই ধরনের কর্মসূচি আমরা নেব। ভারতবর্ষের ইতিহাসে শ্রমিক আন্দোলন সেই ব্রিটিশ জমানা থেকে শুরু করে যেভাবে হয়েছে, তারপর 1970 সালে এই সিআইটিউর জন্ম। আদর্শগত প্রশ্নে শ্রমিকের অধিকার আদায়কে প্রাথমিক কর্তব্য হিসাবে সূচিত করে এই সিআইটিউর জন্ম হয়েছিল এবং এই বিগত 50 বছরে সারা ভারতবর্ষে এই শ্রমিক সংগঠন ব্যাপ্তি লাভ করেছে এবং সমস্ত ক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত করেছে। সিআইটিউ যে কল দিয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক কোনো ধরনের আদর্শগত বিষয় নির্বিশেষে সমস্ত শ্রমিক কর্মচারীকে এক পতাকা তলে নিয়ে আসা, ঐক্যবদ্ধ করা এবং শ্রমিক শ্রেণীর স্বার্থে এই গোটা দেশের ব্যবস্থাকে পরিবর্তিত করে শ্রমিকের স্বার্থে রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এর মাধ্যমে আমরা শ্রমিকের অধিকার লড়াইয়ের মাধ্যমে আমরা সেই জায়গাতে পৌঁছতে চাইছি। আজ এই স্বর্ণ জয়ন্তী বর্ষে আমরা সেই প্রতিজ্ঞা করছি যে আগামী দিনে আমরা সমস্ত শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে আমরা সেই লক্ষ্যের পথে আমরা আরো বেশি এগিয়ে যাব। লকডাউনের পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জেলা শাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হল কংগ্রেসের এক প্রতিনিধি দল। শনিবার জেলা সভাপতি প্রদীপ কুমার দের নেতৃত্বে কংগ্রেসের ওই প্রতিনিধি দল জেলা শাসকে জানায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে এবং এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে ফাটক বাজারের হোলসেল মার্কেট যেন খুলে দেওয়া হয়। একই সঙ্গে কংগ্রেসের ওই প্রতিনিধি দল অন্যান্য বহু সমস্যা নিয়েও জেলা শাসকের সঙ্গে কথা বলে এদিন। এখানে উল্লেখ করা যেতে পারে লকডাউন চলাকালীন শিলচর ফাটক বাজারের হোলসেল বাজারে হুমড়ি খেয়ে পড়েছিলেন ক্রেতা বিক্রেতারা। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে বন্ধ করে দিয়েছিল ফাটক বাজারের হোলসেল মার্কেটটি। পরে জেলা সভাপতি প্রদীপ কুমার দের নেতৃত্বাধীন কংগ্রেসের ওই প্রতিনিধি দল দেখা করে জেলা পুলিশ সুপারের সঙ্গে। তারা ইদানিং জেলায় ঘন ঘন চুরি ডাকাতি বৃদ্ধি এবং জেলার বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে কম সংখ্যক পুলিশ কর্মী মোতায়েনের বিষয়টি তুলে ধরলে পুলিশ সুপার সমস্যা সমাধানের আশ্বাস দেন। এদিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সঞ্জীব রায়, অমিতাভ সেন, সীমান্ত ভট্টাচার্য, অভিজিৎ পাল প্রমুখ। আমরা আজকে বিশেষ করে এই লকডাউন যখন চলছে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে এই ব্যাপারে আমরা যে চুরি বা রাহাজানি ডাকাতি সব বেড়েছে শহরের মধ্যে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করি এসপির সাথে। এসপি অনেক কিছু আমাদের সাথে আলাপ আলোচনা করেন এবং ওনার সম্পূর্ণ পরিস্থিতি কী বর্তমানে এবং অভাব অভিযোগও তুলে ধরেন, যে কনস্টেবলের অভাব রয়েছে বা সেগুলো বলেন এবং তুলে ধরেন এবং আলাপ আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয় এবং আমরা ওনাকে আমরা অনুরোধ করেছি যাতে এসব চুরি চামারি না হয়, আগামী দিনে হয়তো ওগুলো বাড়তে পারে, অভাব অভিযোগ রয়েছে সেইগুলির দিকে যাতে দৃষ্টি দেন এবং উনিও আমাদেরকে কথা দিয়েছেন, আমাদের সহযোগিতাও চেয়েছেন, আমরা সহযোগিতা করবো বলেছি এবং উনি যথাসাধ্য চেষ্টা করবেন যাতে শহরে এসব জিনিস যাতে বন্ধ হয়। ফাটক বাজার নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি এবং ফুড গ্রেস মার্চেন্ট অ্যাসোসিয়েশন শনিবার যৌথভাবে দেখা করে জেলা শাসক কীর্তি জল্লির সঙ্গে। উভয় সংগঠনের কর্মকর্তারা জেলা শাসককে জানান কোভিড-19 মোকাবিলায় অকস্মাৎ বাজার বন্ধ করে দেওয়ায় 50 থেকে 60 লক্ষ টাকার আলু পেঁয়াজ গুদামে নষ্ট হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে তারা জেলা শাসকের কাছে অনতিবিলম্বে হোলসেল মার্কেট খুলে দেওয়ার আর্জি জানান। পরে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে মূলচাঁদ মুইদ এবং প্রণব পাল এদিন জেলা শাসকের সঙ্গে হওয়া আলোচনার বিস্তারিত তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে। আমরা এইমাত্র জেলা শাসকের লোকের দেখা করেছি,
ওনাকে আমরা ফাটেবাজার নিউ মার্কেট জিএমসি রোড কালীবাড়ি রোড যে হোলসেল মার্কেট পুরো বন্ধ আছে আজকে 8 দিন ধরে ওনাকে বলেছি এইটা বন্ধ হওয়ার জন্য পুরো সরবরাহটা পুরো পাইপলাইনটা পুরো খালি হয়ে যাবে আর অন্য গ্রাম বস্তিতে গ্রামগঞ্জে আর কলোনিতে মাল যেতে পারতেছে না এই জন্য হয়তো দাম বাড়তে পারে কিন্তু আমাদের কাছে কিছু না আমরা প্রশাসনের অর্ডারের লোক এসছি অর্ডারের লোকে আছি ওনারা অর্ডার দিয়েছেন বন্ধর দিন আমরা বন্ধ করে রাখছি আমাদের তো এই সম্বন্ধে কিছু বলার নেই আমরা এখনই রিকোয়েস্ট ওনাকে করেছি আমাদের ব্যাপারীর আলু পেঁয়াজ যেটা পৌঁছতেছে গুদামে লাখ লাখ টাকা 50-60 লাখ টাকার মাল খারাপ হইতেছে এটা পারমিশন দেওয়া হোক আমাদের বাজারগুলো খোলা হোক যেটা বন্ধ আছে এটাই আমরা রিকোয়েস্ট করেছি ম্যাডাম আমাদেরকে আশ্বাসন দিয়েছেন উনি গুয়াহাটি কথা করবেন গুয়াহাটি কথা করে উনি খোলার ব্যবস্থা করবেন পাটক বাজার নিউ মার্কেট এবং সমস্ত ব্যবসায়ী স্টল যেগুলি আছে হোলসেল মার্কেট রিটেল মার্কেট সমস্ত কিছু বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসন আমরা এইমাত্র জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে এখানে নেমেছি জানতে পেরেছি উনি আমাদের বলেছেন যে উনি দিসপুর থেকে কথা বলে তারপরে কোনো বিধি ব্যবস্থা করবেন যতক্ষণ না দিসপুর থেকে কোনো পারমিশন আসবে না ততক্ষণ নাকি সেই দোকানগুলো খোলা যাবে না দ্বিতীয়ত এখানে প্রায় 40-50 লক্ষ টাকা শুধু আলু পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কয়েক কোটি টাকার আলু পেঁয়াজ আনলোড করা আছে তার মধ্যে হয়তো 50-60 লক্ষ টাকার আলু পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে আমরা জেলাশাসককে অনুরোধ করছি যে যাতে সেই আলু পেঁয়াজটা অন্যত্র নিয়ে বিক্রি করার ব্যবস্থা করা যায় তার জন্য পারমিশন দেওয়ার জন্য লকডাউনের ফলে গোটা দেশের সঙ্গে আসামের শিক্ষাক্ষেত্রেও এক অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের ছাত্রছাত্রীদের কিছু জরুরি দাবি রাজ্য সরকারের গোচরে আনতে শনিবার রাজ্যভিত্তিক দাবি দিবস পালন করেছে এআইডিএসও এদিন সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকপত্র জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় এছাড়া সবকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র পেশ করে সব ধরনের ফিজ মুকুব করার আবেদন জানানো হয় আমরা অল ইন্ডিয়া ডিএসও কাছাড় জেলা কমিটি আজকে রাজ্যভিত্তিক যে দাবি দিবস তার অঙ্গ হিসাবে রাজ্যের শিক্ষামন্ত্রীকে কাছাড়ের জেলা উপায়ুক্তের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম প্রেরণ করেছি আমরা বিগত কিছুদিন আগেও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে স্মারকপত্র দিয়ে জানিয়েছিলাম যে এই লকডাউনের প্রেক্ষিতে অর্থনৈতিক সংকটকালে ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিজ নেওয়া সিদ্ধান্ত বাতিল করা কিন্তু অত্যন্ত তাৎপর্যের সাথে আমরা লক্ষ্য করছি সারা দেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ফিজ ছাত্রদের কাছ থেকে না নিলেও আমাদের এই জেলার অবস্থিত আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশিকা করেছে এবং তাকে ফলো করে ওমেন্স কলেজ ফিজ কালেক্টও করছে আমরা আবারও আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আজকের এই দাবি দিবসে আমরা অনুরোধ করছি আপনারা মানবিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ছাত্রছাত্রীদের সংকটকালে আপনারা এগিয়ে আসুন এবং এই সিদ্ধান্ত আপনারা বাতিল করুন বন্ধন ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পে লকডাউনের জন্য বিপাকে পড়েছেন বিভিন্ন গ্রুপের সদস্যরা লকডাউনের জন্য সবার রোজগার বন্ধ থাকায় তারা নিয়মিত কিস্তির টাকা জমা দিতে পারছেন না অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের কিস্তির জন্য অনবরত চাপ দিয়ে যাচ্ছে টাকা জমা না দিলে চক্রবৃদ্ধি হারে সুদ বাড়বে বলেও জানিয়ে দেওয়া হচ্ছে এমন খবর শুনে বেকায়দায় পড়েছেন গ্রাহকরা শনিবার রংপুরে সাংবাদিক সম্মেলন ডেকে বন্ধন ব্যাংকের বিভিন্ন গ্রুপের সদস্য ঋণ গ্রহীতারা তাদের সমস্যার কথা জানান বন্ধন ব্যাংক থেকে আমরা সবে লোন লইছি ওখান তো আমরা কিস্তি দেওয়া সম্ভব না যেহেতু রিজার্ভ ব্যাংক থেকে জানানি হয়েছে আগস্টের 31 তারিখ অবধি কোনো ই হইতো না তাই আমরা ওখান খানে দিতাম বন্ধন ব্যাংকে উঠিয়া কর যে আমরা এখন তারা যদি কিস্তি না দিই তারা চক্রবৃদ্ধি সুদ লাগাই দিব এটা তো কোনো কথা না আমরা এখন খাইতাম না তারা কিস্তি দিতাম আমরা চাইলাম যে যতদিন পর্যন্ত সমস্যাটা সমাধান না হয়েছে লকডাউনের ইয়েটা মানে পুরো আগের মতো না হয়েছে তাই আমরা তো কিস্তি দিতে পারতাম না মৌ গ্রুপের বাপি রায় ডলি পাল সূচনা গ্রুপের বাপি রায় প্রিয়া গ্রুপের অষ্টমী রায় ও রেবা দেব জয়গুরু গ্রুপের নিতু দাস মা গ্রুপের ঝুমা সাহা প্রমুখ একযোগে জানান ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা বিভিন্ন ব্যবসায় লাগান কিন্তু লকডাউনে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় রোজগারে টান পড়েছে এই পরিস্থিতিতে নিজেরা খেয়ে বেঁচে যাবেন না ঋণের টাকা পরিশোধ করবেন তারা ভেবে পাচ্ছেন না এ ব্যাপারে তারা শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র পাঠিয়ে ঋণ মুকুবের জন্য আর্জি জানাবেন বলেও তারা উল্লেখ করেন
আমরা সব গ্রুপে আমরা রীতিমতো কিস্তি চালাইয়া গেছি বন্ধন গ্রুপে। তো এখন লকডাউনের পর থেকে আমরা রীতিমতো কিস্তিটা চালাইতে পারতেছি না, কিস্তি দেওয়া বন্ধ আছে। আমরা শুনতেছি যে আমরা ফোনও করতেছে যে আমরা সুদে সুদ বাড়বো, এটা দেওয়া কীভাবে সম্ভব? আপনার এখন আমরা চালানি তো এইভাবে সম্ভব না, আমরা কিস্তি চালাইতে পারতেছি না। এই যে লকডাউনটা, এটা সারা পৃথিবী লইয়া বিশ্বজুড়ে, এটা দুইজনের ব্যাপার না, সারা পৃথিবী জানে যে এটা যে লকডাউন। এই ক্ষেত্রে অনেকেই একবেলা খাইয়া তিনবেলা উপাস থাকতেছে, খুব কষ্ট হইতেছে চলতে ফিরতে। কাজে আমরা এই বন্ধনের কিস্তি কীভাবে চালাইমু? এলে কি আমরা সবারই আমরা মানে গ্রুপের সবার তরফ থেকেই আবেদন করা হইতেছে যে এই সরকার যেন আমরা সবাইরে তিন মাসের মাফ করে দেয়, তাইলে আমরা জনগণ বাঁচতে পারি শান্তিতে। ঠিক আছে, আমরা তো এখন চলতেই কষ্ট। আমরা চাই যে আমরা তিনটে কিস্তি যাতে আমরা সরকারে মাফ করে, তিন মাসে কিস্তিটা মাফ করুক। আর আমরা লকডাউন খুললে আমরা দিব কিস্তি, যেহেতু আমরা না করি না, কিন্তু এই যে চক্রবৃদ্ধি সুদটা এটা আমরা দিতে পারতাম। বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স থেকে নেওয়া ঋণ মুকুবের আর্জি উত্থাপিত হলো সোনাইয়ে। উত্তর সোনাইয়ের ঝঞ্ঝারবালির বেশ কিছু মহিলা সমিতি বন্ধন আরোহণ সহ বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নিয়েছিলেন, কিন্তু লকডাউনের ফলে আর্থিক অনটনে পড়ে সমিতিগুলোর সদস্যরা শেষমেশ সরকারের কাছে ঋণের কিস্তি মুকুবের আর্জি জানালেন। এদিন আমিনা খাতুন লস্কর, শাহানারা বেগম বড়ভূঁইয়া, পারভিন সুলতানা লস্কর, রুকিয়া বেগম লস্কররা বলেন, লকডাউনের ফলে আর্থিকভাবে তারা ভেঙে পড়েছেন, এমত অবস্থায় ঋণের কিস্তি পরিশোধে অক্ষম তারা। আমরা দীর্ঘ 14 বছর তাকিয়া বন্ধন নিয়া মানে ব্যবসা বাণিজ্য করছেন। আমরা বড় দাদারা ব্যবসা বাণিজ্য করছি, আইনটাম হয় আমরা যেন একটা উন্নত হয়েছি। এখন প্রায় 2 মাস তাকিয়ে তো লকডাউন লাগেছে, লাগার কারণে এই পয়সাগুলো নিয়ে আমরা কোনো কাজ কাম করতাম পারছি না। জমি জায়গা রাখছে আমি চাষবাদ করি, এটা তো দুটা সবজি বৃদ্ধি হয়েছে, বাজারে নিয়ে বিক্রি হয় না। এখন আমরা পারিবারিক চলা আগু সংকট হয়ে গেছে। গান এখন সবজি তারা এখন রিকভারি করার লাগিন, আমরা চাপ দেয় যে বন্ধনগুলা দেওয়ার লাগিন, আমরা দিতে পারি আর না, যে আমরা রুজি রোজগার নাই, লকডাউন 2 মাস রাখিন বন্ধ করে রাখি দিছে। এখন আমরা যাতে সরকারের কাছে চলে গেলেন শিক্ষিকা আমিনা বেগম মজুমদার। শনিবার বেলা 1:30 নাগাদ গুয়াহাটির রহমান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 53 বছর, রেখে গেছেন 2 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন। আমিনা বেগম কনকপুর 90 নম্বর LP স্কুলের শিক্ষিকা ছিলেন। শুক্রবার একটি দুর্ঘটনায় গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় গুয়াহাটির রহমান হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ভেস্তে দিয়ে পরপারে পাড়ি জমান আমিনা। ধলাই রুকনি চা বাগানে 250 অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রুকনি চা বাগানেরই একটি পরিবারের কিছু যুবক। শনিবার ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় পরিবারের সদস্য দুলন চক্রবর্তী, দীপাঞ্জন চক্রবর্তী, দীপ ভট্টাচার্য এবং কর্মসূত্রে ঝাঁসির বাসিন্দা দিবেন্দু চক্রবর্তীরা ওইসব অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সামনে দাঁড়িয়ে গোটা ত্রাণ বন্টন কর্মসূচিতে সহযোগিতা করেছেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ। একই ত্রাণ বন্টন শিবিরে শিলচর ডন বস্কো স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে 300 মাস্ক বিতরণ করা হয়েছে দুস্থদের। এই বাগানে আমরা এসেছি প্রায় 250 ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে আমরা মাছ, চাল, ডাল, আলু, তারপর তেল, সাবান বিতরণ করা হবে। সবসময় আমাদের চিন্তা থাকবে যে আজকে আমরা যে বর্তমান পরিস্থিতি আমাদের চলছে, এতে আমাদের লকডাউন দিতে বেশি দিন চলা যাবে না, না বসে থেকে তো কিছু করা যাবে না, সেই জন্য সব কিছু করতে হবে, কিন্তু এই রোগটাকেও আবার বাড়ানো যাবে না, এটাকেও কমাতে হবে। তাহলে কী করতে হবে? তাহলে আমাদের সাবধানে থাকতে হবে, আমরা দূরে দূরে একটু ডিস্টেন্স রেখে থাকবো, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, বারবার হাত ধুতে হবে, যেটা সরকার সবসময় বলছেন, সব যদি সাহায্য সহযোগিতা আমরা করি তাহলে আমাদের দেশ আবার সুন্দর মুক্ত হয়ে যাবে, এই করোনা মুক্ত হয়ে যাবে, হ্যাঁ, সবসময় এটা চিন্তা করবে। আর আমরা এসেছি, দেখো এগুলো অনেক কষ্ট করে বিভিন্ন জায়গাতে নিয়ে এসেছি, আজকে এই দুর্যোগ বৃষ্টি পড়ছে, তবুও আমরা এসেছি তোমাদের জন্যে, তোমাদের কোনো কষ্ট না হয়, যেটা কষ্ট হচ্ছে সেটা কিছুটা লাঘব হবে।
অতিমারী করোনা মোকাবিলায় গোটা জেলা জুড়ে স্যানিটাইজেশন কর্মসূচি অব্যাহত। এরই অঙ্গ হিসেবে শনিবার স্যানিটাইজ করা হয় উদারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর জিপির মসজিদ, চৈলতাকান্দি কালী মন্দির সহ আরও কিছু মন্দির ও আশেপাশের দোকানপাট। জিপি সভাপতি নসরুল ইসলাম বল্লস্করের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। নমস্কার, সালাম আলাইকুম। আজ আমাদের গোসাইপুর দুর্গানগর জিপির সভাপতি মাননীয় নসরুল হোসেন বল্লস্কর রাহুল ভাই এর নেতৃত্বে আমাদের করোনা মহামারীর যুদ্ধে আমরা যে স্যানিটাইজেশন প্রোগ্রাম জিপিতে আরম্ভ করেছি ওনার নেতৃত্বে, এবং এই আজ থেকে তিন দিন এই প্রোগ্রাম হবে এবং বিভিন্ন গ্রামের, আমাদের গ্রামে 10টা ওয়ার্ড আছে, যে 10টা ওয়ার্ডে বিভিন্ন এলাকার রাস্তা গলি, মন্দির মসজিদ গির্জা বা স্কুল বা বিদ্যালয় বা সরকারি আবাস, যে কোনো রংপুর কোঅপারেটিভ সোসাইটি এবং জিপি অফিস এবং আমাদের দোকানপাট হাট বাজার, সেখানে সব জায়গায় স্যানিটাইজেশন, ব্লিচিং পাউডার, এবং আমাদের মাননীয় সভাপতি উনি নিজেও মাস্ক দিয়েছেন, যারা যারা জরুরতমন্দ আছে তাদেরকে মাস্ক দিয়েছেন, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। সোনাই উন্নয়ন খণ্ডের আওতাধীন সাতরাকান্দি পঞ্চায়েত এলাকায় সরকারিভাবে মাস্ক বণ্টন করা হয়েছে। শনিবার জিপি কার্যালয় এলাকার বাসিন্দাদের মাস্ক পরিয়ে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জিপি সভানেত্রীর প্রতিনিধি রিবুল হোসেন লস্কর, সচিব আলম হোসেন লস্কর, পারুল আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ। পরে সংবাদ মাধ্যমকে তারা জানান SSLRM এর অন্তর্গত বিভিন্ন মহিলা SHG গ্রুপের তৈরি মাস্ক কিনে এলাকার গরিব দুস্থদের তারা বিতরণ করেছেন। গত 27/5/2020 ইংরেজি তারিখে আমাদের সোনাইর MLA তথা মাননীয় ডেপুটি স্পিকার আসাম বিধানসভা উনি এসে আমাদের মাস্ক ডিস্ট্রিবিউশন, সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন করে গিয়েছেন। আজকে আমাদের সাতকরাকান্দি জিপির এলাকার জনসাধারণকে মাস্ক ডিস্ট্রিবিউশন করা আরম্ভ করেছি। আজকে জিপি অফিসে আরম্ভ করা হয়েছে, এরপর আমরা জিপিতে ডোর টু ডোর গিয়ে মাস্ক ডিস্ট্রিবিউশন করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। অসমে নভেল করোনা সংক্রমণের ঘটনা ক্রমশ বাড়ছে, সুস্থ হলেন আরো 38 জন। ৫০ বছর ধরে শ্রমিক স্বার্থে লড়ছে সিটু, গোটা দেশের সঙ্গে শিলচরেও সুবর্ণ জয়ন্তী। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরব কংগ্রেস, জেলা শাসকের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।